নামাজকে আমরা সাধারণত বলে থাকি প্রেয়ার, কিন্তু নামাজকে এক্স্যাক্টলি ইসলামের ভাষায় বলা হয়ে থাকে ডিভাইন সার্ভিস অর আডোরেশন। পাঁচ ওয়াক্ত নামাজ আছে। প্রত্যেকটা নামাজকে আমরা সাধারণত নামাজগুলোর নাম ধরে ডাকি, কিন্তু এগুলোর ইংরেজি অর্থ রয়েছে। ইংরেজিতে কিভাবে বলতে হবে চলুন দেখে নে। প্রথমটি হচ্ছে ফজর নামাজ, ডন প্রেয়ার, জোহরের নামাজ, নুন প্রেয়ার, আসরের নামাজ, ডাস প্রেয়ার, মাগরিবের নামাজ, ইভিনিং প্রেয়ার, ঈশার নামাজ, নাইট প্রেয়ার। নামাজে নামাজ পড়তে গেলে প্রথমে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে নামাজে নিয়ত করা। নামাজে নিয়ত করাকে ইংরেজিতে আমরা বলবো ইন্টেন্ট টু প্রে। সুরা পড়া বা তেলাওয়াত করা, রিসাইটেশন ফ্রম হোলি কোরআন, রুকু করা, জেনুফ্লেকশন অথবা বলতে পারি বাউইং ডাউন, সিজদা, প্রস্ট্রেশন, সিজদা করা, প্রস্ট্রেট ইন প্রেয়ার। ফরজ নামাজ অব্লিগেটরি প্রেয়ার, জুমার নামাজ ট্রেডিশনাল প্রেয়ার, তারাবি নামাজ রেসিটেশনাল প্রেয়ার অর লং প্রেয়ার, রাকাত, ইউনিট।